আমার বেশ মনে আছে, বাবা খুব ভোরে বেরুতেন আর ফিরতেন সবার ঘুমাবার পর। না, প্রতিদিনই নয়, এই ধরুন মাসের 10 থেকে 21-22 তারিখ অবধি বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর 5টা-12টা অফিস। বাবা বেশ রাগি ছিলেন, আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না, পারলে নিশ্চয় জিজ্ঞেস করতাম, বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পামটিরিগুলো নিচে অন্ধকারে স্যাঁতস্যাঁতে রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাবো, কে তোমায় সকালের নাস্তা বানিয়ে দেয় বাবা, কোনো কোনো দিন লাঞ্চ কি করো কখনো, বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দু ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে, উনি গলে যেতেন। এই যে হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম সে বয়সেই। মোটরবাইক পাশ কেটে বের হলেই আমি হা করে চেয়ে থাকতাম। একদিন বাবা বলেছিলেন, শুনো আব্বা, নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন দেখবারও একটা লিমিট থাকে রে বোকা। জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম, বাবা জীবনের মৌলিক চাহিদাগুলি অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎ ঘুম ভেঙে লাভ দিয়ে জেগে উঠে হাত ধরাধরি করে হাঁটতে চায়, সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায়ের সামিল হবে, নাকি সে বিত্তশালী হয়ে ওঠার দৃষ্টতা? বলেই ভাবলাম, সে কি যে ভুল ভাল বকে ফেললাম বাবার সামনে, বেশি বলে ফেললাম না তো, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, শিক্ষা সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল, তাদের অন্তত বাবার মুখের উপর এমন বাগ্মিতা মানায় না। গলির মুখে 3 রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান। তোমাকে ভয়ে কোনোদিন বলিনি বাবা, ভীষণ হাস্যোজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমড়া হয়ে যেত আমাদের বাকির স্লিপ ধরা হাতগুলো দেখলে। একটা লজেন্সও কোনোদিন চাইতে পারেনি বাকির খাতার কারণে। বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তা টের পেতে পেতে তখন আমিও এক বাবা। চালের ময়দার ঠোঙাগুলোকে কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম, বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা। নতুন বই কেনার কথা কোশ্মিন কালেও ভাবতে পারিনি। আমিষবিহীন পেঁপে ভাজি, আলুর ঝোল, বেগুন ভর্তা খেয়েই কত দিন রাত পার করেছি। অন্য কিছুর চড়া আছে আমাদের, বাজারের ব্যাগ জ্বলে যেত সে সময়, অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে। ঈদে পরবে কদাচিৎ জুটেছে দুপে ফার্মের মুরগি। আমাদের পিঠাপিঠি দুই ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম 300 টাকা খরচ করে, তাও এক মাসের একটা টিউশনের বেতন দিয়ে। মা সেটা আলমারিতে তুলে রাখতেন, যদি কোথাও দাওয়াত পড়ত আমরা ভাগ করে নিতাম, কে গায়ে হলুদে যাবে সেটা পরে আর বরযাত্রী কি হবে। এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দু ভাই একসাথে অ্যাটেন্ড করেছি, উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না, তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের কোনো চাহিদা থাকতে নেই, আমাদের মা তবু খুব সুখী ছিলেন, কারণ ক্ষুধা লাগলে আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম, তখনও মাছের কাঁটা বেছে খেতে শিখিনি। মাও সে কথা জানতেন, দুষতেন দারিদ্রতাকে। আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েশ করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম। স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে। স্কুলের মাইনে দেবার 7 তারিখ পার হলেই ঝন্টু স্যার দাঁড় করিয়ে রাখতেন 1 পিরিয়ড প্রতিদিন, জানলে বাবা যদি কষ্ট পায়। তাই বলা হয়নি সে কথা কোনোদিনই। প্রায় হাঁটু ছিলে দগদগে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে। গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপ্টিক হিসেবে, ঝরঝর করে পানি পড়তো তার চোখ বেয়ে। কেন বাবা, কেন ফেলতে আমার হাঁটুর ক্ষত, এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া, কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময় বুঝতে পারিনি।
অন্যদের দেয়া সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম। তবে আমাদের মাঝে ছিল পদ্ম পুকুরের মতো ভীষণ লজ্জা। কলেজে, ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় ও মর্যাদা সম্পন্ন। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরের দৈন্য দশা। শিশুবেলা থেকেই আমাদের দুটো শিক্ষা দেওয়া হয়। এক, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। দুই, আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি। আমাদের বুক, পেট, তলপেট, উদর, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সবসময় চাঁদের হাসি লেপটে থাকবে। আমাদের মুখে সবসময় চাঁদের হাসি লেপটে থাকবে।